27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস রাজ্য তিনটি পালিত। তিনটি পালনই শুক্রবার সকালে আগরতলা রাজপথে র্যালি অনুষ্ঠিত। ত্রিপুরা পর্যটন দপ্তর, ত্রিপুরা পর্যটন উন্নয়ন নিগম এবং ত্রিপুরা পর্যটন উন্নয়ন ফোরাম যৌথভাবে এই র্যালির আয়োজন করেছে। এবারের এই বিশ্ব পর্যটন দিবসের থিম সম্পর্কে বলতে গিয়ে পর্যটন দপ্তরের অধিকর্তা স্বপন দাস নিজ প্রতিক্রিয়া বলেন। আজকে 27 সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। এই বিশ্ব পর্যটন দিবসকে সামনে রেখে আমরা ত্রিপুরা ট্যুরিজম দপ্তর এবং ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন এবং ত্রিপুরা ট্যুরিজম ডেভেলপমেন্ট ফোরাম এবং স্কুলের ছাত্রছাত্রী এবং পর্যটন পিপাসু এবং পর্যটন প্রেমী সমস্ত সবাইকে নিয়ে আমরা এই র্যালিটা করছি, যাতে পর্যটনকে মানুষের কাছে আরও আকর্ষণীয়ভাবে তোলা যায়। বিশেষ করে ত্রিপুরার পর্যটনকে আমরা যাতে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি। এবং পর্যটন এই বছরের যে থিমটা, পর্যটন জব অ্যান্ড বেটার ফিউচার ফর অল, এই যে থিমটা, এই থিমটাকে আমরা সামনে রাখার জন্যই আজকের এই র্যালিটার আমরা আয়োজন করেছি।